চার্চ অফ সেন্ট মাইকেল, যা কোভেন্ট্রি ক্যাথিড্রাল নামে পরিচিত। ইংল্যান্ডের কোভেন্ট্রি শহরে এই ক্যাথিড্রালটি অবস্থিত। 14 শতকের এই গথিক ক্যাথিড্রালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক বোমা হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়। শুধুমাত্র টাওয়ার স্পায়ার, বাহিরের দেয়াল, ব্রোঞ্জের মূর্তি আর প্রথম বিশপ হুসি ইয়েটম্যান ব্রিক্সের সমাধির তেমন একটা ক্ষতি হয়নি। ২৮৪ ফিট উচ্চতা সম্পন্ন এই ক্যাথিড্রালটি শহরের সবচেয়ে লম্বা কাঠামো এবং ইংল্যান্ডের তৃতীয় উচ্চতম ক্যাথিড্রাল স্পায়ার। রেড সানস্টোন দ্বারা তৈরি এই ক্যাথিড্রালটি এভাবেই পড়ে আছে দর্শনার্থীদের দর্শনের জন্য। ধ্বংসপ্রাপ্ত ক্যাথিড্রালটি পুনর্নির্মাণের পরিবর্তে এটিকে স্মৃতির উদ্যান হিসাবে রেখে দেওয়া হয়েছে এবং নতুন সেন্ট মাইকেল ক্যাথিড্রাল তৈরি করা হয় পুরাতন ক্যাথিড্রালের সাথে সংযুক্ত করে। গ্রেট গেট সানস্টোন দ্বারা তৈরি করা হয় নতুন আরেকটি ক্যাথিড্রাল। ১৯৫৬ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নতুন এই ক্যাথিড্রালটির। নির্মাণশৈলীতে বর্তমান ক্যাথিড্রালটি অনেকটাই আধুনিকরণ করা হয়েছে, কিন্তু 14 শতকের পুরাতন ক্যাথিড্রালটির ধ্বংসাবশেষ চোখে পড়লে মনে হয় অনেকটাই অবহেলিত হয়ে আছে পুরাতন স্মৃতিগুলো। সেন্ট মাইকেল ভিক্টোরি ওভার দ্য ডেভিল, এটি হল ১৯৫৮ সালের জ্যাকব এপস্টাইনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য। নতুন কোভেন্ট্রি ক্যাথিড্রালের বাহিরে পূর্ব প্রাচীরের দক্ষিণ প্রান্তে প্রদর্শিত করা হয়েছে এই ব্রোঞ্জ ভাস্কর্যটি। তাছাড়া পূর্ব দেয়ালের ভাস্কর্যটি মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক এবং বর্ষাসহ একটি ডানাওয়ালা দেবদূতকে চিত্রিত করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত 14 শতকের এই ক্যাথিড্রাল আর নতুন কোভেন্ট্রি ক্যাথিড্রালটির শৈল্পিক সৌন্দর্য সত্যিই অপরূপ। ধন্যবাদ।